বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তুরস্ক সিরিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত তিন। এবার হজ পালনে চার শর্ত দিল সৌদি সরকার। শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়। বিদেশি অর্থায়ন কাটছাটে রেকর্ড কমছে 18,000 কোটি টাকা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। তুরস্ক সিরিয়ায় শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানার দু সপ্তাহ যেতে না যেতেই ওই অঞ্চলে আঘাত হেনেছে আরও দুটি ভূমিকম্প। সোমবার রাতে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 6.4। এর কয়েক মিনিট পরেই আঘাত হানে 5.8 মাত্রার আরও একটি ভূমিকম্প। এ ঘটনায় তুরস্কে অন্তত 3 জন নিহত এবং 200+ মানুষ আহত হয়েছেন। ধসে পড়েছে আরও কয়েকটি ভবন। গত 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়া সীমান্তে আঘাত হানা 7.8 ও 7.6 মাত্রার ভয়াবহ দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা 46,000 ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন 41,000-এর বেশি। সেই বিপর্যয়ে এখনও ভোলেনি মানুষ। এর মধ্যেই সোমবার রাতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রাতের ভূমিকম্পটি তুরস্ক ছাড়াও সিরিয়ার জর্ডান, ইরাক, ইসরায়েল এবং মিশরেও অনুভূত হয়েছে। এবার হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার শর্তগুলো প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শর্তগুলো হলো করোনা ভাইরাস, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে 12 বছর। হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। পবিত্র শবে বরাত কবে হবে তা জানা যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। এজন্য সন্ধ্যা 6:20 শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। চলতি 2022-23 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদেশি সহায়তা কমছে প্রায় 18,000 কোটি টাকা। বিদেশি অর্থায়ন কমার হিসাবে এ যাবৎকালে এটি সবচেয়ে বেশি। অথচ 2020-21 অর্থ বছরে ভয়াবহ করোনা সংকটেও এডিপিতে এত পরিমাণে বৈদেশিক অর্থায়ন কমেনি, ফলে বৈদেশিক অর্থায়ন কাটছাটে রেকর্ড হতে যাচ্ছে। তবে বিদেশি অর্থায়ন ঠিক কতটা কমবে তা চূড়ান্ত হবে একনেক সভায়। মার্চে একনেকের সভায় এটি চূড়ান্ত হতে পারে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশোধিত এডিপি নিয়ে বর্ধিত সভা হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম এতে সভাপতিত্ব করেন। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার দিনগত রাতে মহান 21 ফেব্রুয়ারি ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন। তিনি বলেন, 21-এর চেতনা হোক স্বাধীনতার বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা। এর আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের 4টি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। দিনাজপুরের চাষিরা আলু ও সরিষার পর এখন টমেটো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে এবং সার কীটনাশকের সংকট না থাকায় এবার গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তারা।
আগাম আলু উঠিয়ে তারা টমেটোর চারা রোপণ করছিলেন। এখন টমেটো খেতে বাঁশের বাতা ও সুতা দিয়ে গাছ যাতে ঝড় বৃষ্টি এবং ভরে নুয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নিচ্ছেন। কৃষক এবং কৃষি বিভাগ বলছে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে জেলা এবার গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন হবে। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের যে কোনো প্রান্তে টমেটো সহজে পাঠাতে পারবেন। এতে কৃষক ও ব্যবসায়ী লাভবান হবেন। ব্যবসায়ীরা এখনই টমেটো চাষিদের খোঁজ খবর নিতে শুরু করেছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় রজতরেখা নদীর শাখা খালের প্রবাহ বন্ধ করে বালু ভরাটের ঘটনায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার ছোট মোল্লাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ। এ সময় বালু ভরাটের সঙ্গে জড়িত মোহাম্মদ মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 50,000 টাকা জরিমানা ও 2 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েকদিন ছোট মোল্লাকান্দি এলাকা সংলগ্ন খালটিতে বালু ভরাট করছিল স্থানীয় একটি চক্র। এতে খালটির প্রবাহ একেবারে বন্ধ হয়ে যায়। সোমবার দুপুরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বালু ভরাটের বিষয়টি দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় একজনকে আটক করা হয়। সব ধরনের সংখ্যালঘু এবং আদিবাসীদের ভাষাকেও গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে রাষ্ট্রগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেছেন জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফার্নান্দ ডি ভারেন্সনেস। তিনি বলেন, জ্ঞান স্মৃতি ও ইতিহাস ভাগাভাগির জন্য অপরিহার্য হাতিয়ার ভাষা। এটি সম্পূর্ণ এবং সমান অংশগ্রহণেরও চাবিকাঠি। সংখ্যালঘু ও আদিবাসীদের ক্ষমতায়নের সবচেয়ে কার্যকর উপায় হল শিক্ষায় তাদের ভাষা ব্যবহারের নিশ্চয়তা দেওয়া এবং সেই ভাষাগুলোকে সরকারি সেবা ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। বরযাত্রীবাহী বাসটি ইসলামাবাদ থেকে লাহোর যাচ্ছিল। যাত্রাপথে চকওয়ালের কালার কাহার এলাকার কাছে ব্রেক ফেল হলে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। সোমবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে এসব তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, ব্রেক ফেল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা 3টি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় নারী ও শিশুসহ 64 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। চরম অর্থ সংকটে ভুগতে থাকা পাকিস্তান বহুদিন ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছে থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু দফায় দফায় বৈঠকের পরেও ঋণের শর্ত নিয়ে একমত হতে পারেনি দুপক্ষ। এর ফলে ঝুলে রয়েছে IMF এর ঋণ ছাড়ের বিষয়টি। তাই প্রশ্ন উঠছে, ঠিক কি এমন শর্ত দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি যা মানতে পারছে না পাকিস্তান সরকার? সম্প্রতি মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচার মাধ্যম ডায়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, পাকিস্তান সরকারের কাছে তাদের মাত্র 2টি চাওয়া, গরিবদের রক্ষা করো এবং ধনীদের উপর কর বাড়াও। তিনি বলেন, আমরা চাই পাকিস্তান এমন পদক্ষেপ নিক যাতে সে বিপজ্জনক জায়গায় না পৌঁছায়, যেখানে ঋণ পুনর্গঠন জরুরি হয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে চোটে পড়েছিলেন, তবে জস হ্যাজেলউডকে নিয়ে আশায় বুক বেঁধেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট থেকে সেরে উঠবেন, অন্ততপক্ষে সিরিজের শেষ দিকে খেলতে পারবেন, সেই আশায় ভারত সফরে তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়। সেটা আর হলো না। গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি হ্যাজেলউড, ফলে এক টেস্ট না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে অসি পেসারকে। সোমবার অস্ট্রেলিয়ার দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে ডেভিড ওয়ার্নারকে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।